মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেওয়া হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের না এখনো ইলিশ যায়নি মাত্র সিদ্ধান্ত হয়েছে এজন্য বাজারে ইলিশের দাম বাড়ানোর কোনো কারণ নাই রবিবার সচিবালয়ের মিটিং শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান ফরিদা আক্তার বলেন দেশের ইলিশ উৎপাদন হয়েছে পাঁচ লাখ মেট্রিক টনের বেশি রপ্তানির সিদ্ধান্ত হয়েছে তিন হাজার মেট্রিক টন কতটুকু যাবে সেটা এখনো বলা যায় না তিনি আরও বলেন পূজার সঙ্গে ইলিশ রপ্তানি কোনো সম্পর্ক নেই বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতা ব্যবসায়ীরা যোগাযোগ করেছেন ভারতে ইলিশ রপ্তানির সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন আমি এখনো আমার আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষ ইলিশ খাওয়াতে হবে তারপর রপ্তানি তবে রপ্তানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী তেরোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে